আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আফটার এফেক্টসের ওয়ার্কস্পেস নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনি ওয়ার্কস্পেসটা সাজাবেন বা আফটার এফেক্টস ওপেন করার পরে এই জিনিসগুলো কি দেখছেন আশেপাশে, অডিও ক্যারেক্টার, তারপরে এই যে প্রজেক্ট, এই জিনিসগুলো আছে, এই যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলোর আসলে কাজ কি, বা এই প্যানেলগুলো যদি আপনি উল্টো পাল্টা করে ফেলেন তাহলে কিভাবে ঠিকঠাক করবেন, বা আদৌ ঠিকঠাক করার ওয়ে আছে কিনা, বা এটা সেভ করে রাখার ওয়ে আছে কিনা, এই জিনিসগুলো, বা ডুয়েল মনিটর নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আসলে কিভাবে কি করতে পারেন এই জিনিসগুলো। সো দেরি না করে চলুন শুরু করা যায়। আফটার এফেক্টস ওপেন করার পরে আপনাদের অনেকের ভয় লাগতে পারে যে এতগুলো প্যানেল এইখানে ওপেন হয়ে আছে, বা হয়তো আপনারা আফটার এফেক্টস নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, হয়তো প্যানেলগুলো উল্টাপাল্টা করে ফেলেছেন, অথবা আপনি হয়তো ওপেন করেছেন দেখছেন যে আমি এই যে ওপেন করে রেখেছি না, আমার প্যানেলের সাথে আপনার প্যানেল মিলছে না। তো তখন কি করবেন? আপনি যদি ফটোশপ ইউজ করে থাকেন, ইলাস্ট্রেটার ইউজ করে থাকেন বা প্রিমিয়ার প্রো, আপনি জানেন যে প্যানেলগুলোকে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যায়। অ্যাডোবির যে প্রোডাক্টগুলো আছে সবগুলো একই রকম, একইভাবে কাজ করে। প্যানেলগুলোকে আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন। আপনি যদি ডুয়েল মনিটর ইউজ করেন তাহলে এই যে উপরের যে অংশ আছে, মানে নাম যেগুলো আছে, মানে অডিও, দেখুন এই প্যানেলের নাম অডিও, তো এটা ড্র্যাগ করে আপনি চাইলে অন্য মনিটরে কিন্তু নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তারপরে প্রিভিউ যে উইন্ডো, সেটাকেও কিন্তু অন্য মনিটরে নিয়ে যেতে পারবেন। তো এই যে এই জিনিসগুলো আপনি যে কোনো প্যানেল যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, এটা হচ্ছে বেসিক ওয়ে আপনার ওয়ার্কস্পেসকে সাজানো, যে কোনো প্যানেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। এছাড়াও যে কোনো প্যানেলের ওপর যদি আপনি রাইট বাটন ক্লিক করেন মাউসের, এখানে দেখবেন যে আনডক প্যানেল লেখা আছে, এটা যদি ক্লিক করেন তাহলে এই যে প্যানেলটা ওপরে চলে আসলো। এখন আপনি এটা নিয়ে গিয়ে অন্য মনিটরে কিন্তু রাখতে পারেন, আপনি অন্য মনিটর ইউজ করেন অথবা এই মনিটরেরই অন্য কোনো জায়গায় আপনি কিন্তু এটাকে প্লেস করতে পারেন। আবার যদি এটা সঠিক জায়গায় রাখতে চাই তাহলে এই যে লেখাটা আছে, এই লেখার উপর ড্র্যাগ করে ধরে দেখুন যে আমাকে প্রিভিউ কিন্তু দেখাচ্ছে যে কোথায় এটা যাবে ব্লু কালারে। তো এখানে প্রিভিউ যে উইন্ডো আছে এখানে এনে ছেড়ে দিলাম, কারণ এইখানে ছিল। সো এইভাবে আপনি বিভিন্ন প্যানেলকে বিভিন্নভাবে সাজাতে পারেন। এখন আপনার প্যানেলগুলো উল্টোপাল্টা হয়ে গেল, বিভিন্ন প্যানেল বিভিন্ন জায়গায় চলে গেছে, কিছু আপনি ক্লোজ করে ফেলেছেন, এখন আপনি কি করবেন? বা আমার এই যে প্যানেলগুলো যে অ্যারেঞ্জমেন্টে আছে সেই অ্যারেঞ্জমেন্ট কীভাবে আনবেন? এখানে দেখুন ওপর দিকে বিভিন্ন নাম লেখা আছে, ডিফল্ট, স্মল স্ক্রিন, স্ট্যান্ডার্ড, তারপরে আমার নাম এখানে দেখতে পাচ্ছেন, তারপরে FBT, এগুলো আমার সেভ করা, ঠিক আছে? সো আমি এখন স্ট্যান্ডার্ড মোডে আছি। এখানে প্রত্যেকটার পাশে হ্যামবার্গার আইকন আছে, মানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন, এখানে দেখুন রিসেট টু সেভড লেআউট। তো আপনি প্রথমে যেটা করবেন, স্ট্যান্ডার্ড লেআউটে যাবেন, এখানে স্ট্যান্ডার্ড যদি লেখা থাকে থাকলো, তাছাড়া এই যে একটা আইকন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি আরও কিছু ওয়ার্কস্পেসের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। সো স্ট্যান্ডার্ডে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে হ্যামবার্গার আইকনে ক্লিক করব, রিসেট টু সেভড লেআউট এইটাতে ক্লিক করব। তাহলে আফটার এফেক্টস ইনস্টল দেওয়ার পরে যেমনটা ছিল ঠিক তেমনটা হয়ে যাবে। এছাড়াও আপনাদের কিন্তু স্ট্যান্ডার্ডেই থাকবে এমন না, আপনাদের স্মল স্ক্রিনে থাকতে পারে, ডিফল্টে থাকতে পারে। তো আমি সাধারণত আমার নিজের মতন করে প্যানেলগুলো সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে যেরকম আমি অনেকগুলো প্লাগইন ইউজ করি, এক্সটেনশন ইউজ করি, সেই এক্সটেনশন প্লাগইনগুলোকে সঠিক জায়গায়, মানে আমার কাজের সুবিধা অনুযায়ী আমি সাজিয়ে ওইটাকে সেভ করে রাখি। তো এটা কিভাবে করবেন? আমি মনে করুন চাচ্ছি যে অডিও যেটা আছে এটা আমি রাখবো না, ক্লোজ করে দিব। হ্যামবার্গার আইকনে ক্লিক করলাম, ক্লোজ করলাম, ইনফো আমার দরকার নেই, ক্লোজ করলাম, তারপরে প্রিভিউটাও আমার দরকার নেই, এখানে ক্লোজ করলাম। এখন যেভাবে আছে এভাবে আমি সেভ করব। কীভাবে সেভ করব? এখানে হ্যামবার্গার আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস এটাতে ক্লিক করব। আমি এখানে টিউটোরিয়াল লিখে ওকে ক্লিক করলাম, তাহলে দেখুন নতুন ওয়ার্কস্পেস হিসেবে সেভ হয়ে গেল। আমি চাইলে এখানে হ্যামবার্গার আইকনে গিয়ে আবার এডিট ওয়ার্কস্পেসে যে এটাকে চাইলে কিন্তু ডিলিটও করতে পারি, ঠিক আছে? এখানে দেখুন যে এই যে এই নামটা সিলেক্ট করে আমি ডিলিট কি প্রেস করতে পারি। আবার এই ওয়ার্কস্পেস যেহেতু আমি একবার সেভ করেছি, আমি যদি এখন এই প্রজেক্ট প্যানেলটা বন্ধ করে দিই, করার পরে এখানে এসে আবার রিসেট যদি করি আবার আগের মতন হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আপনি আপনার ওয়ার্কস্পেসকে সেভ করতে পারেন। এখন কোনো একটা জিনিস আপনি ক্লোজ করলেন, এই যে এখান থেকে অডিও আমি ক্লোজ করলাম, তারপরে প্রিভিউ আমি ক্লোজ করলাম, এই জিনিসগুলো যদি আমার দরকার হয় তাহলে আনবো কীভাবে? যেরকম অ্যালাইনমেন্ট, এইটা আমার সবসময় দরকার হয় কিন্তু এখানে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এই সব কিছু আপনি পাবেন উইন্ডোর মধ্যে, ঠিক আছে? উপরে উইন্ডো যে মেনু আছে ওইখানে ক্লিক করবেন, এখানে দেখবেন যে বিভিন্ন অপশন আছে, যেরকম এই যে অ্যালাইনমেন্টের কথা বলছিলাম, আমি এখানে অ্যালাইনে ক্লিক করি,
এই যে একটা উইন্ডো চলে আসলো, অ্যালাইন উইন্ডো। তারপরে ক্যারেক্টার, আমি হয়তো টেক্সট নিয়ে কাজ করছি, সেইটা কিভাবে আনবো, এইখানে ক্যারেক্টারে ক্লিক করব, তাহলে এই যে ক্যারেক্টার উইন্ডো এখানে চলে আসলো। এরপরে আমি হয়তো প্রজেক্টটা নাই করে দিয়েছি, ক্লোজ প্যানেল করে দিলাম, এখন কিভাবে আনবো, এইখানে ক্লিক করে দেখুন যে এইখানে প্রজেক্ট অপশন আছে, এটাতে ক্লিক করলাম। তারপরে ইফেক্ট কন্ট্রোলস যেটা আছে, এটা কিন্তু সবসময় আমাদের দরকার হয়, ইফেক্ট কন্ট্রোলস এখানে আনবো। তো এখন মোটামুটি আমার মনের মতন হয়েছে, এখন আমি এটাকে সেভ করব। আচ্ছা এখানে লাইব্রেরি আছে, এটা ক্লোজ করে দিই। আচ্ছা এইভাবে থাকলো। এখন টিউটোরিয়াল যেটা আছে ওয়ার্কস্পেস, এইটাকে আমি আবার আপডেট করব, ঠিক আছে। এখন এখানে হ্যামবার্গারে ক্লিক করলাম, সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্কস্পেস, এখানে ক্লিক করলাম, তাহলে এইভাবে সেভ হয়ে গেল। এখন আমি যদি আবার উল্টাপাল্টা করি, আমি চাইলে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো, ঠিক আছে। সো এইভাবে আপনি আপনার ওয়ার্কস্পেসকে সাজাতে পারবেন, কোনো জিনিস যদি আপনি ক্লোজ করেন তাহলে সেই জিনিসগুলোকে আবার ওপেন করতে পারবেন, এই তো এইগুলো। তো প্যানেলগুলো কীভাবে সাজাবেন, কীভাবে ক্লোজ করবেন, কীভাবে ওপেন করবেন, এই জিনিসগুলো নিয়ে তো আলোচনা করলাম। এখন আপনাদের একটা বেসিক ধারণা দিই যে এই প্যানেলগুলো আসলে কোনটা কী কাজ করে। সবগুলো নিয়ে তো আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, বাট যে প্যানেলগুলো নিয়মিত লাগবে সেই প্যানেলগুলো নিয়ে মোটামুটি আপনাদের ধারণা দেব, যেন পরবর্তীতে বললেই আপনারা বুঝতে পারেন। এখানে প্রথমেই খেয়াল করলে দেখবেন যে উপরে ফাইল, এডিট, কম্পোজিশন, এই একটা মেনু বার আছে, ঠিক আছে। অ্যাডোবির যে কোনো প্রোডাক্ট ওপেন করলে আপনি দেখবেন, বা যে কোনো সফটওয়্যার ওপেন করলে কিন্তু মেনু বার থাকে, মানে আমার জানা মতে সব সফটওয়্যারে তো মেনু বার থাকে। তো মেনু বারে ফাইল, এডিট, এই জিনিসগুলো কিন্তু কমন, মোটামুটি সব সফটওয়্যারে ফাইল থাকে, এডিট থাকে। তো ফাইলে গেলে আপনি নতুন প্রজেক্ট নিতে পারবেন, প্রজেক্ট ক্লোজ করতে পারবেন, এক্সিট করতে পারবেন, উইন্ডোজে যদি আপনি থাকেন ফাইলের মধ্যে এক্সিট পাবেন, আর আপনি যদি ম্যাকে থেকে থাকেন আফটার এফেক্টসের মধ্যে কুইট আফটার এফেক্টস এটা পাবেন, তারপরে এডিটের মধ্যে কাট কপি পেস্ট এই জিনিসগুলো, কম্পোজিশনের মধ্যে নিউ কম্পোজিশন নেওয়ার জন্য অপশন পাবেন, কম্পোজিশন সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও থাকবে, সেই ভিডিওতে আমি আলোচনা করব কম্পোজিশন সম্পর্কে। তারপরে লেয়ার ইফেক্টস, অ্যানিমেশন, উইন্ডো নিয়ে তো আলোচনা করলামই যে উইন্ডো থেকে আপনি বিভিন্ন উইন্ডো ওপেন করতে পারবেন। তো এইটা গেল মেনু বার। তার নিচে আপনি দেখবেন যে টুল বার আছে, ঠিক আছে। এখানে গ্রে কালারের হয়ে আছে কারণ আমি কোনো কম্পোজিশন নিইনি, কোনো লেয়ারও নিইনি, সো আফটার এফেক্টস আসলে কী নিয়ে কাজ করবে বুঝতে পারছে না, সো গ্রে কালারের হয়ে আছে, এই জিনিসগুলোতে আপনি ক্লিক করতে পারবেন না। আপনি ফটোশপে পেইন্ট ব্রাশ টুল দেখেছেন, ইলাস্ট্রেটরও দেখেছেন, তারপরে পেইন্ট টুল দেখেছেন, তারপরে টেক্সট টুল দেখেছেন, বিভিন্ন ধরনের শেপ নেওয়ার জন্য রেক্টেঙ্গেল টুল দেখেছেন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায়, রোটেট করা যায় বিভিন্ন অবজেক্টকে। তো এই টুলবার সব কিছুই এইখানে কিন্তু আপনি পাবেন। তো কম্পোজিশন নেওয়া যেহেতু আপনাদের শেখায়নি বা দেখায়নি, আমি এখন যা যা করবো আপনারা ঠিক তাই তাই করবেন। একটা কম্পোজিশন নেবেন আপনারা, এখানে নিউ কম্পোজিশনে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল বা কমান্ড এন কি প্রেস করবেন, অথবা এইখানে ক্রিয়েট নিউ কম্পোজিশনের ওপর ক্লিক করবেন। এই প্রজেক্ট প্যানেল যদি না দেখেন তাহলে দেখালাম তো যে কিভাবে আপনি নেবেন। তো যাই হোক, এখানে ক্রিয়েট নিউ কম্পোজিশনের ওপর আসলাম, এখানে 1920x1080 লিখবেন, এখানে 30 দেবেন ফুল, এখানে 5 দেবেন, এইভাবে যা যা আছে এখানে তাই তাই দেবেন, এখানে কালার ম্যাটার না, যে কোনো কালার নিতে পারেন। জাস্ট ওকে ক্লিক করব, নতুন একটা কম্পোজিশন নেওয়া হয়ে গেল। আমি আবারও বলছি কিছু বোঝা লাগবে না এইগুলো, আমি কম্পোজিশন যে ভিডিও তৈরি করব সেই ভিডিওতে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আমি জাস্ট এইগুলো সম্পর্কে আলোচনা করার জন্য এটা নিলাম। তো দেখুন যে এখানে গ্রে কালার এখন আর নেই। এই টুল দিয়ে আমি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো, লিখে আছে সিলেকশন টুল, তারপরে এটা দিয়ে আমি এই যে এভাবে নাড়াতে পারবো, তাছাড়াও মাউসের যে হুইল আছে এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায়, এবং এইটা এভাবে ড্র্যাগ করা যায়, এই একই কাজ স্পেস বার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরেও কিন্তু করা যায়। তারপরে জুম ইন জুম আউট দেখুন, এই যে জুম করা যায় এইভাবে, কিবোর্ডের অপশন বা অল্ট কি যদি আপনি প্রেস করে ধরেন, ক্লিক করেন, তাহলে জুম আউট হবে। তারপরে এখানে রোটেট করার একটা টুল আছে, এখানে শেপ টুল আছে দেখুন, এইভাবে বিভিন্নভাবে আমি শেপ নিতে পারবো, টেক্সট টুল দিয়ে আমি টেক্সট নিতে পারবো বিভিন্ন, তারপরে এখানে ব্রাশ টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল আছে। তো এই টুলসগুলো আছে, এই টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আমরা প্রজেক্টে বিভিন্ন কাজ করব, তখন এগুলো সম্পর্কে জেনে যাবেন। তো মোট কথা, এটা টুলবার, এই টুলগুলো আপনার সবসময়ই প্রয়োজন হবে। এর নিচে দেখুন প্রজেক্ট প্যানেল আছে, আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত এখানে দেখতে পাবেন, যে কোনো কম্পোজিশন সিলেক্ট করলে কম্পোজিশনটার রেজলিউশন কী হবে সেটা দেখতে পাবেন, বিভিন্ন লেয়ার যদি আপনি সিলেক্ট করেন, লেয়ার বলতে আমি বোঝাচ্ছি যে ভিডিও বা ফুটেজ যদি আনেন, সেই ফুটেজটা সিলেক্ট করলে সেই ফুটেজটার রেজলিউশন কত হবে বা ফ্রেম রেট কত, সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি এখানে আরেকটা জিনিস নিয়ে কাজ করা দেখবেন যে ইফেক্ট কন্ট্রোলস,
ঠিক আছে, এটা উইন্ডোতে গিয়ে ওপেন করলাম। বিভিন্ন ইফেক্ট নিয়ে যখন কাজ করবেন এখানে ইফেক্টগুলো দেখতে পাবেন। এটাই মাঝের যে অংশ, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ। আমরা যে কাজগুলো করব, বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের লেআউট বা অ্যানিমেশন, সব কিছু এটা আমরা এখানে দেখতে পাবো। ফটোশপে ঠিক যেভাবে ডকুমেন্ট নিয়ে কাজ করেন, আমি ফটোশপে একটু দেখাই ওপেন করে, জানেন যে এই যে এই অংশটা ঠিক একই রকম অংশ এইটা। তো আফটার এফেক্টস এবং ফটোশপের মধ্যে একটা পার্থক্য কি, ফটোশপে যখন আপনি একটা ডিজাইন নিয়ে কাজ করছেন তখন মাঝের যে অংশ আছে পুরোটা অংশেই কিন্তু আপনি ডকুমেন্টটা দেখতে পান, কিন্তু আফটার এফেক্টসে কিন্তু শুধু এই অংশটুকুতে আপনি ডকুমেন্ট নিয়ে কাজ করেন। সুতরাং অনেক সময় মনে হতে পারে একটা ডিজাইন আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল স্ক্রিনে যখন যাবে তখন কিন্তু ডিজাইনটা অনেক বড় দেখা যায়। তো এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স কাজ করার, বাট আপনি যখন ডুয়েল মনিটরে কাজ করবেন তখন চাইলে কিন্তু এই মাঝের এই অংশটা বড় করে অন্য স্ক্রিনে কিন্তু দেখতে পারেন। তো এটা গেল এই অংশে আপনি মোটামুটি সব কিছু নিয়ে কাজ করবেন। এর নিচের দিকে বিভিন্ন ছোট ছোট বাটন আছে, এই বাটনগুলো জুম ইন জুম আউট করা যায়। তারপরে আপনি এখানে রেজলিউশন যদি কমিয়ে দেখতে চান, অনেক সময় আপনার কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, এখানে রেজলিউশন হাফ দিয়ে দেখতে পারেন বা থার্ড দিয়ে দেখতে পারেন। এছাড়াও ট্রান্সপারেন্সি আপনি অন অফ করতে পারেন। এখানে টাইটেল সেফ অ্যাকশন বাটন আছে, আপনি দেখতে পারেন যে কোন অংশের মধ্যে টাইটেল দিলে সেফ হবে বা কোন অংশের মধ্যে আপনি লোগো দিবেন বা আপনার গ্রাফিক্সগুলো রাখবেন, এই জিনিসগুলো। এছাড়াও ডান দিকে ইনফো প্যানেল আছে, আপনার আর জি বি এ মানে রেড গ্রিন ব্লু এবং আলফা কোনটা কী মানের, আপনি যেখানে মাউস পয়েন্টার রাখছেন সেইটার মানটা এখানে দেখাবে। তাছাড়া আপনার কার্সর এখন এক্স এবং ওয়াই পজিশনে কোন জায়গায় আছে সেটাও দেখাবে। প্রিভিউ উইন্ডো, এইটার খুব একটা প্রয়োজন হবে না, আপনি স্পেস বার দিয়ে বেশিরভাগ কাজ চালাবেন। তারপরে এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, এইটা আপনার সবসময় কিন্তু প্রয়োজন হবে, আপনি বিভিন্ন ইফেক্টে এখান থেকে অ্যাপ্লাই করবেন। তাছাড়া শর্টকাট আমি দেখিয়ে দেবো যে কীভাবে শর্টকাটে ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। এছাড়া এখানে দেখুন পেইন্ট নামের একটা অপশন চলে এসেছে, এখানে যে পেইন্টে ক্লিক করেছিলাম তো ব্রাশ টুলে ক্লিক করেছিলাম তো তখন এটা চলে এসেছে, এটা আমি জাস্ট ক্লোজ করে দিই। এবং সর্বশেষে নিচের দিকে দেখুন যে টাইম লাইন আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি বিভিন্ন ধরনের লেয়ার নিয়ে কাজ করবেন, ঠিক আছে, যখনই কোনো লেয়ার নেবেন, যখনই কোনো কম্পোজিশন নেবেন, এই অংশটাতে আপনার কাজ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কি ফ্রেম আপনি নেবেন, কোনো একটা অবজেক্টকে হয়তো নাড়াচাড়া করানোর প্রয়োজন আছে অথবা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবেন, এইখানে সব কিছু কিন্তু করতে হবে আপনাকে। এখানে বিভিন্ন ছোট ছোট বাটনগুলো আছে, যে বাটনগুলোর কাজ আপনার প্রয়োজন দৈনন্দিন কাজে লাগবে সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি শিখে যাবেন। এইগুলো নিয়ে ইন্টিমিডিয়েটেড হওয়ার কোনো কারণ কিন্তু নেই, মানে ভয় পাওয়ার কোনো কিন্তু কারণ নেই যে এতগুলো বাটন আমি শিখবো কীভাবে বা মানে কীভাবে মনে হবে। কাজ করতে গেলে অটোমেটিক্যালি ইউজ চলে আসবে যে এইটা, এই বাটনটা এই কাজের জন্য আমাকে ইউজ করতে হবে। তো দেখবেন যে দুই একবার যখন ইউজ করবেন অটোমেটিক্যালি মনে থাকবে। তাছাড়া আমিও কিন্তু আপনাদের বলে দেবো যে এই কাজের জন্য এই বাটনটা এখন আমরা ইউজ করব, এই ধরনের। নিচের দিকে দেখুন যে ছোট ছোট কয়েকটা বাটন আছে, এগুলো আসলে শো এবং হাইড করার জন্য, মানে যে লেয়ারগুলো এখানে থাকে সেই লেয়ারগুলো, আমি এই যে শেপ নিয়েছি না, শেপ লেয়ার হয়ে গেছে। আপনি টেক্সট নিয়ে যদি এখানে ক্লিক করেন দেখুন টেক্সট লেয়ার একটা চলে আসলো, এমটি টেক্সট লেয়ার। এটাতে যদি ক্লিক করি লেয়ারের ইন এবং আউট পয়েন্ট দেখাচ্ছে, ডিউরেশন দেখাচ্ছে, তারপরে দেখুন যে এগুলো শো হাইট হচ্ছে আর কি। ছোট স্ক্রিন যখন হয় তখন এগুলো কাজে লাগে, যে আমার প্রয়োজন নেই এই অংশ, এই জিনিসগুলো, এই অপশনগুলো, তখন আমি হাইট করতে পারি চাইলে। ওপরে কিছু বাটন আছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। ওপরে আরেকটা জিনিস দেখুন ইম্পর্টেন্ট, আপনি টাইমলাইন ইন্ডিকেটরটা কোথায় রাখছেন এই জিনিসটা এখানে দেখা যায়, ঠিক আছে, এই টাইমটা এখানে দেখা যায়। আপনি যদি কন্ট্রোল কি প্রেস করে ধরে রাখেন উইন্ডোজে, এবং ম্যাকে হচ্ছে কমান্ড কি প্রেস করে ধরে লেফট বাটন যদি ক্লিক করেন মাউসের, আপনি এখানে ফ্রেম রেট অনুযায়ী স্ক্রাপ করতে পারবেন টাইম লাইনে, যে কত ফ্রেমে আছেন। অথবা আরেকবার যদি কমান্ড কি বা কন্ট্রোল কি প্রেস করে ক্লিক করেন এখানে মাউসের লেফট বাটন, তাহলে এখানে দেখতে পাবেন যে আপনি সময়ে কোন সময়টাতে আছেন, সেকেন্ড এবং ফ্রেমে দেখাবে এখানে, সেকেন্ড, মিনিট, আওয়ার এবং লাস্টের দিকে যে ফ্রেম এটাতে দেখাবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এছাড়াও ছোটোখাটো আরও জিনিস আছে এখানে, আসলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। সুতরাং যখন অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব, যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, বা যখন অন্য অন্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব, অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসবে যে কোন বাটন কী কাজ করে। তো আশা করি এই প্যানেলগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন, আপনাদের খুব একটা ভয় লাগবে না এই প্যানেলগুলো নিয়ে আর। এবং আমি তো আছি, আমি তো বোঝানোর চেষ্টা করবো। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু পোস্ট করতে পারেন যদি কিছু না বুঝে থাকেন হঠাৎ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।